াম আহমতুল্লা বারাকাত্মানিত তিনি বোন কসর সালাতের নিয়মটা জানতে কসর সালাত করতে হয় আপনি যদি নাকি আপনার এরিয়া থেকে সফর নিয়েতে বাইর হন তিরাশি কিলোমিটার দূরে আশি তিরাশি কিলোমিটার দূরে আপনি যাওয়ার নিয়তে যদি বাহির হন তাহলে আপনি পথের মধ্যে যে সালাদগুলো ফুটবেন স্যারেকাত বিশিষ্ট সালাদগুলোকে দুই রেকাত পড়বেন বাকি ফজর এবং মাগরিব যেভাবে আছে এভাবে পড়বেন শুধু জহর আসর এসার মধ্যে সাইডে কাতের জায়গাতে আপনি দুই রেকাত পড়বেন শহর অবস্থায় চলতি অবস্থায় যখন নাকি আপনি আসেন অবশ্যই পড়বেন কসর আর যেখানে গন্তব্যস্থল ওইখানে পৌঁছার পর আপনি যদি নাকি তিন দিন এর থেকে বেশি না তিন দিন পর্যন্ত থাকেন ওইখানেও কসর করবেন যদি আপনি তিন দিন থেকে বেশি থাকা নিদ করেন ওইখানে গেলে আপনি সাধারণ সালাদ আদায় করবেন অর্থাৎ সাইরেখা আদি করে সাইরেখাতে আদায় করতে হবে আশা করি বিশেষ বুঝতে পারছেন বাকি আল্লাহ আলাম সালামুক রহমতাল আবারকাতো